7 এমপির পদত্যাগের ঘোষণা আর 10 দফায় শেষ হলো বিএনপির ঢাকার গণসমাবেশ। দাবি আদায়ে মাঠে থাকার প্রত্যয়। 13 ও 24 ডিসেম্বর সারা দেশে গণমিছিল। পাল্টা শোডাউনে আওয়ামী লীগ, বিরোধীদের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে সমাবেশ। সংসদ থেকে পদত্যাগ বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি বললেন নেতারা। বিএনপি জামায়াত জোটের জালাউপোরাওয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন অগ্নিদগ্ধরা, চান শাস্তি। জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি। 77-এ গণফাঁসির শিকার সেনা পরিবারের। নগরে নতুন দিগন্ত প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে বনানী অংশ, চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। এ মাসেই শুরু পিচ ঢালাই। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ঢাকায় গণসমাবেশে বিএনপির 7 এমপি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কাল পদত্যাগপত্র সংসদে জমা দেওয়া হবে। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকারের গণপদত্যাগ সহ 10 দফা দাবি তুলে ধরেন। এছাড়া আগামী 13 ও 24 ডিসেম্বর সারা দেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন। আহমেদ সালেহীন ও আতিকুর রহমান তমালকে সঙ্গে নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। মিছিল স্লোগানে মুখর ঢাকার গোলাপবাগ। সমাবেশের নিরাপত্তায় আকাশে উড়ে র্যাবের হেলিকপ্টার। ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা জড়ো হন গোলাপবাগ মাঠে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। বুধবারের পুলিশ বিএনপি সংঘর্ষ, দলের মহাসচিব সহ 5 শতাধিক নেতাকর্মী গ্রেফতার, এমন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই সকাল 10:30 আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। আন্দোলনে ভিন্ন মাত্রা দিতে গণসমাবেশের মাঝ পর্যায়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির 7 এমপি। নেতারা বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। সরকার বোমা সংসদে মারা হয়েছে, একটার নাম গোলাম মোহাম্মদ সিরাজ, আর একটার নাম রুমিন ফারানা। এর চেয়ে তারা বোমা হাসিল আমাদের হাতে আর কিছু ছিল না। পুলিশ দিয়ে রাজনীতির খেলা হয় না। রাজনীতির খেলা রাজনীতির কর্মী দিয়ে করতে হয়। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির মহাসচিব কারাগারে থাকায় এদিন গণসমাবেশের প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য অপকৌশলের আশ্রয় নিয়েছে সরকার। গণতন্ত্র পুনরুদ্ধারের নামে 10 দফা তুলে ধরেন তিনি। 1996 সালে সংবিধানের সংযোজিত ধারা 58 খ, গ ও ঘ এর আলোকে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করিতে হইবে। মহাসচিব সহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে 13 ডিসেম্বর এবং 10 দফা বাস্তবায়নের দাবিতে 24 ডিসেম্বর গণমিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন খন্দকার মোশাররফ হোসেন। 12ই অক্টোবর থেকে শুরু হওয়া বিএনপির এই বিভাগীয় কর্মসূচি ঢাকার গোলাপবাগে এসে গণসমাবেশের মধ্য দিয়ে শেষ হলো। এসব কর্মসূচি এককভাবে পালন করেছে দলটি। দলটির নেতারা বলছেন, খুব শিগগিরই সরকার বিরোধী সকল দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনে রাজপথে নামবেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গোলাপবাগ মাঠ ছাড়িয়ে আশপাশের বিভিন্ন সড়কেও অবস্থান নেন বিএনপির কর্মী সমর্থকরা। ঢাকায় বিভাগীয় গণসমাবেশ হলেও দেশের বিভিন্ন স্থান থেকে আসেন তারা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তাদের। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহীনের রিপোর্ট। ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে প্রতিবাদে মুখর রাজধানীর গোলাপবাগ মাঠ। নানা দাবির প্ল্যাকার্ড হাতে জড়ো হন নেতাকর্মীরা।
ঢাকা বিভাগের সমাবেশ হলেও আশপাশের জেলা উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলেন হাজার হাজার নেতাকর্মী। ঢাকা বিভাগের গণসমাবেশের অনুমতি মেলার পর এই গোলাপবাগ মাঠে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। তারা এই সমাবেশকে সফল করার লক্ষ্যে নানা স্লোগান নানা মিছিল নিয়ে এই সমাবেশস্থলে প্রবেশ করেন। বিএনপির পক্ষ থেকে সমাবেশে আসা নেতাকর্মীদের দেয়া হয় বিনামূল্যে খাবার ও পানি। মাঠ ছাড়াও হাজারো কর্মী অবস্থান নেন আশপাশের সব রাস্তায়। সমাবেশ শুরুর আগেই ভরে যায় পুরো মাঠ। সমাবেশে অংশ নেয় নেতাকর্মীরা দলীয় নেত্রী সহ বিএনপি মহাসচিব ও সিনিয়র নেতা সহ সকল বন্দীর মুক্তি দাবি করেন। মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে আমাদের গ্রেপ্তার করছে, অন্যায়ভাবে তাদেরকে জেলে আটকে রাখছে। তিনবারে প্রধানমন্ত্রী সে জেলে, তার মুক্তির দাবিতে আসছি। ওনারা যে সমস্ত অপচেষ্টা করেছেন সেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। পুলিশ যেভাবে গুলি করেছে, যেভাবে টিয়ার সেল মেরেছে, তারা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, তারা কোনো দলের না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানান তারা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত থাকবেন রাজপথে। একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। আমরা আইনের শাসন চাই, আমরা ন্যায় বিচার চাই। সর্বস্তর জনগণের যে উত্তাল আওয়াজ উঠেছে সারা দেশে, তার পরিসমাপ্তিতে আমরা একটা ব্যাপক অংশগ্রহণ করতে পারি। সরকার বিরোধী আন্দোলনের জন্য গণসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নও প্রস্তুত বলে জানান নেতাকর্মীরা। গণসমাবেশ থেকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি সফল করার জন্য রাজপথে তাদের জীবনের শেষ শক্তিবিদ্যুৎ দিয়ে হলো এই কর্মসূচি বাস্তবায়ন করবে। এই সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনের আরেক নতুন ধাপ অধ্যায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিএনপির সাংগঠনিক 10 বিভাগীয় গণসমাবেশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির 7 এমপির পদত্যাগে জাতীয় সংসদ অচল হয়ে যাবে না, তাদের ভুলের জন্য দলটিকে মাশুল দিতে হবে। বিকেলে সাভারে জনসভায় এমন মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে লবিস্ট নিয়োগ করে দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে। সাভার থেকে সালাউদ্দিন লিয়া ও মিজানুর রহমান মিন্টুর ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। মিছিল স্লোগানে মুখর সাভার রেডিও কলোনি মাঠ। ঢাক ডোলের তালে বর্ণাঢ্য মিছিল নিয়ে সাভার, ধামরাই, আশুলিয়ার বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী। শনিবার দুপুরে সাভারে বিএনপি জামায়াতের মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে জনসভা করে ঢাকা জেলা আওয়ামী লীগ। রেডিও কলোনি মাঠে সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ যোগ দেন দলের শীর্ষ নেতারা। সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি 10 ডিসেম্বর সরকার পতনের অপচেষ্টা করেছিল, চাইলেই কেউ সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে পারবে না মন্তব্য করে নেতারা বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই। কেন পদত্যাগ করেছে জানেন? ওদের 10 ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাওয়ার কারণে লজ্জায় ওই সংসদ সদস্যরা বিএনপির পদত্যাগ করেছে। বাংলাদেশে এরশাদ জিয়ার মতো ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়, এবং বিদেশিদের কাছে যত ধন্যাই দেন না কেন, তারা আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে পারবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় একমাত্র জনগণ, জনগণের ভোটেই রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন সম্ভব, অন্য কোনো পন্থায় নয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির 7 সংসদ সদস্যের পদত্যাগে জাতীয় সংসদ অচল হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই, ভুলের জন্য বিএনপিকেই মাশুল দিতে হবে। তারেক রহমানের আর কত টাকা আছে? লবিস্ট নিয়োগ করে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা আজকে করছে। আপনারা 7 গেলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য অনুতাপ বিএনপিকে করতে হবে, আমরা তাদের তাড়িয়ে দিই। আগামী 13 ও 24 ডিসেম্বর নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দলের সাধারণ সম্পাদকের। এই মুহূর্তে বিএনপিকে প্রতিরোধ নয়, বরং আগামী 12 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল গোছাচ্ছে আওয়ামী লীগ। তারই ধারাবাহিক হিসেবে বিভিন্ন জায়গাতে জনসমাবেশ করছে এই সংগঠনটি। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, সাভার। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নৈরাজ্য ঠেকাতে দিনভর মাঠে ছিলেন ক্ষমতাসীনরাও। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল ও পথসভার মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেন। নেতারা বলছেন, বিএনপির সহিংস কর্মসূচি কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
যাত্রাবাড়ির গোলাপবাগ মাঠে যখন বিএনপি সমাবেশ চলছে তখন আওয়ামী লীগের শত শত নেতাকর্মী স্লোগান দিচ্ছেন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। শনিবার সকাল থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে পথসভা করেন। এ সময় স্লোগান ও খণ্ডখণ্ড মিছিলে মুখরিত ছিল গুলিস্তান এলাকা। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নেন রাজধানীর বিভিন্ন পয়েন্টে। জলাও পুরা করে রেহাই পাবে না, এইবার আর ছাড় দেব না। সরকারি দল হিসাবে জনগণের জানেমালের নিরাপত্তা, সরকারি সম্পত্তি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের পাশাপাশি আমাদেরও, সেই কারণে আমরা রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। যদি তারা নৈরাজ্য করার চেষ্টা করে বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, স্বেচ্ছাসেবক লীগ তাদের দাঁত ভাঙা জবাব দেবে। তারা নেতৃত্বহীন একটা বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী সংগঠন। বাংলার মানুষ তো এই 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 তাদের এই সকল ব্যাকওয়ার্ড রাজনীতি মেনে নেবে না। সরকারের পাশাপাশি মানুষের নিরাপত্তায় ক্ষমতাসীন দলের কর্মী হয়ে এমন দিনে ঘরে থাকা সম্ভব নয় বলে মত নেতাদের। বিএনপি জামাতের সহিংসতার প্রতিবাদে মিরপুর 11 নম্বর থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি মিছিল বের হয়। এতে অংশ নেন শত শত নেতাকর্মী। তারা সন্ত্রাসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ঢাকাবাসী সহ সারা বাংলার মানুষ তাদের এই স্বপ্ন চুরমার করে দিয়েছে। এভাবেই আমরা আগামী নির্বাচন পর্যন্ত আমরা ঢাকাবাসীর পাশে থাকব, জনগণের পাশে থাকব। এদিকে বিএনপির নৈরাজ্য ঠেকাতে সজাগ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও। কেন্দ্রীয় ছাত্রলীগের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট শত শত কর্মী নিয়ে অবস্থান নেন ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও সড়ক দ্বীপে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। পেট্রোল বোমা ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার দায়ে বিএনপি নেতাদের বিচার দাবি করেছেন আহত নিহতের স্বজনরা। বিশ্ব মানবাধিকার দিবসে স্বজনহারাদের নিয়ে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন শ্রমিক নেতারা। হত্যা করা হলো, পোড়াইয়া মারা হলো, কি কারণে, কি দোষ করেছিল আমার সন্তান? আমার নাহিদ তো কোনো দোষ করে নাই। ছেলে নাহিদ হোসেনকে হারিয়ে মা রনি বেগম এভাবেই কান্নায় ভেঙে পড়েন। আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, হে সন্তান এভাবে হত্যা করা হলো কেন? 2013 সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত ও আহতদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। আমাকে মারার চেষ্টা করেছিল, আমি মরি নাই, সেই সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। স্বজনদের স্মৃতি হাতড়ে কান্নায় ভেঙে পড়েন তারা। জামাত শিবির এই বিএনপি কেন অবরোধ হরতাল দিয়ে আমার কেন ক্ষতি করলো, এটার আমি বিচার চাই। অগ্নিসন্ত্রাসের ক্ষত নিয়ে বেঁচে থাকা পুলিশ, রিকশা চালক, যাত্রী ও নিরীহ পথচারীরা জানালেন দুঃসহ স্মৃতি নিয়ে মরে মরে বাঁচার যন্ত্রণা। আমরা তিনজন ছিলাম, দুইজন মারা গেছে, আমি আজও পর্যন্ত বেঁচে আছি। আর বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে চালক, যাত্রী ও নিরীহ মানুষ হত্যার দ্রুত বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে, যারা মানুষকে কুপিয়ে হত্যা করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। মানববন্ধনে ডক্টর হাসান মাহমুদ বলেন, অগ্নিসংযোগ করে মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। যারা কথায় কথায় মানবাধিকারের কথা বলে, তাদের কাছে এই ভাইদের আর্তনাদের কাহিনী আমরা তাদের কাছে পৌঁছে দিব। অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা বিএনপি নেতাদের বিচারের আওতায় আনার দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 1977 সালে সেনা ও বিমান বাহিনীর 1000-এর বেশি সদস্যকে গণফাঁসির সঙ্গে জড়িত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি করেছেন স্বজনরা। বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মায়ের কান্না নামে একটি সংগঠনের সমাবেশে নানা দাবি তুলে ধরেন তারা। দেরিতে হলে ওই ঘটনার সুষ্ঠু তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানান তারা। চোখের পানি শুকিয়েছে, এখন শুধু বাষ্প জমা কান্না। প্রলেপ পড়েনি হৃদয়ের ক্ষতে, কেবল পাথর চাপা স্বজন হারানো এক কষ্ট নিয়ে এখন বেঁচে আছেন এই আশায় একদিন সব অন্যায়ের অবিচারের ন্যায্যতা আসবে। শনিবার বিকেলে ন্যায্যতার দাবিতে কুমিল্লায় টাউন হল মাঠে সমবেত হয়েছিলেন 1977 সালে কথিত এক বিদ্রোহ দমনের নামে গোপন সামরিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 1000-এরও বেশি সেনা ও বিমান বাহিনীর সদস্যদের স্বজনরা। এ সময় তারা অভিযোগ করেন, এই গণফাঁসির ঘটনায় জিয়াউর রহমান সরাসরি যুক্ত ছিলেন। যখন 6 মার্চ ছিল, তখন এই খুনি জিয়া রহমান আমার বাবাকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছিল। আমার কি অপরাধ ছিল?
আমি কেন বাবা ডাকতে পারলাম না? 45 বছর আগে কাউকে দেয়া হয়েছিল ফাঁসি, কাউকে কাউকে দেয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, আর সকলের গায়ে লেগেছিল কলঙ্কের দাগ। দীর্ঘ সময় পার হলেও সঠিক ইতিহাস উঠে আসুক, সাত দফা দাবি বাস্তবায়ন হোক, এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন স্বজনরা। আমার স্বামীর লাশটা কোথায় এবং তাকে কোথায় কবরস্থ করা হয়েছে আমি জানতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বেছে বেছে মুক্তিযোদ্ধাদের ফাঁসি কার্যকর করেছিলেন জিয়াউর রহমান। বেছে বেছে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল, শুধু হত্যা করে নাই, অনেককে গুম করেছে, এবং এই গুমের রাজনীতি শুরু করেছিল এই খুনি জিয়া। মায়ের কান্না মুছবে না কখনো, তবে বিচারে ন্যায্যতা পেলে হয়তো কিছুটা কমবে হৃদয়ের ক্ষত, এমনটাই মনে করেন স্বজনরা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, কুমিল্লা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিদেশি কূটনীতিকদের বক্তব্য দেওয়া উচিত বলে মনে করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, নিজের দেশের মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় নেওয়ার পর বাংলাদেশ নিয়ে বিদেশিদের কথা বলা উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, আইন আইনের মতো চলবে, এখানে সরকারের কোনো হাত নেই। সভা সমাবেশ করতে কোনো বাধা নেই, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতাও অবারিত, যৌক্তিক সমালোচনা গ্রহণের মানসিকতাও আছে বর্তমান সরকারে, তবে রাজনৈতিক কর্মসূচি পালনের নামে জনদুর্ভোগ করা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী একথা বলেন। অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, ভায়োলেন্স করা, বোমা একটা রাজনৈতিক দলের অফিসে থাকাটা কতটা ন্যায়সঙ্গত সেটা আপনারা বিচার করেন। বিএনপির সমাবেশ কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেপ্তারকৃতদের বিষয়ে প্রশ্নের উত্তরে আইন আইনের মতো চলবে বলেও মন্তব্য করেন তিনি। আইন আইনের গতিতে চলবে, সরকার সেখানে কোনো হস্তক্ষেপ করবে না এবং করে না। এদিকে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাষ্ট্রদূত হয়ে যারা বাংলাদেশে আসেন তারা তাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, সেটি বিবেচনায় নিয়েই বিদেশিদের কথা বলা উচিত। যুক্তরাষ্ট্র আরও একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে আমাদের এখানে তারা যা বলছেন তা সত্যি ঘটেছে কিনা। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর অপর এক অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিকভাবে মানবাধিকার সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক অর্থনৈতিক বৈষম্য দূর হওয়া উচিত। আমাদের এখানে সংকট আছে, আমাদের এখানেও যে মানবাধিকার লঙ্ঘিত হয় না একথা কেউ জোর দিয়ে বলতে পারবে না। তাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে যখন আমরা জ্বালানি সংকটে ভুগছি, যখন খাদ্য সংকটে ভুগছি, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় না। রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের ভোটের স্বাধীনতা হরণ করলে তা নাগরিক অধিকারে বড় আঘাত বলেও মন্তব্য করেন তারা। সেই বৈষম্যটি দূরশন আশিস, সময় সংবাদ, ঢাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশের অবকাঠামোগত কাজ শেষ, এখন গাড়ি নিয়ে বিমানবন্দর থেকে একটানে চলে আসা যায় বনানী। এই অংশের অগ্রগতি 92%। চলতি মাসেই শুরু হবে পিচ ঢালাইয়ের কাজ, পাশাপাশি চলবে ইলেকট্রিক পোল বসানো। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। হচ্ছে হবে করে কেটে গেছে বেশ কিছুদিন, তবে এবার আর কালক্ষেপণ নয়। কর্তৃপক্ষ বলছে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত এই অংশের কাজ প্রায় শেষ। সরেজমিনে আসলে দেখা যায় বিমানবন্দর থেকে বনানী এখন গাড়ি নিয়েই একটানে চলে আসা যায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে। এবার এই পথ ধরে এগিয়ে যাবার পালা, ঢাল পার হয়ে উপরে উঠতেই দেখা মিলবে নতুন এক চলার পথ, নগরে এক নতুন দিগন্ত রেখা। কর্তৃপক্ষ বলছে বিমানবন্দর থেকে বনানী অংশের অগ্রগতি 92%। এই অংশে বিমানবন্দর কুরিলার বনানীতে ওঠানামার 7টি র্যামের কাজই শেষ। অন্যদিকে বনানী থেকে তেজগাঁও অংশের কাজও এগিয়ে চলছে সমানতালে, পুরো পথেই ভায়াডাক দৃশ্যমান। বর্তমানে আমাদের কিছু ক্র্যাশ ব্যারিয়ারের কাজ এবং আমাদের যে সার্ভিসিং সেই কাজটা এখন বাকি আছে, সেই কাজগুলো আমরা এখন শুরু করতে যাচ্ছি। এ হয়ে গেলে আমরা মোটামুটি এটা ট্রাফিক চলাচলের জন্য উন্মুক্ত করতে পারবো। বনানী পর্যন্ত মধ্য ডিসেম্বরেই পিচ ঢালাইয়ের কাজ করতে চায় কর্তৃপক্ষ। আবার ডিভাইডারের উপর সড়কবাতির কাজও শুরু হবে একই সময়ে। আমরা অচিরেই এই যে উপরে যে সার্ভিসিং যে কাজটা আমরা শুরু করবো, 15 দিনের মধ্যে আমরা এই বনানী পর্যন্ত এই কাজটা শেষ করতে পারবো। এবং পাশাপাশি ইলেকট্রিক পোলগুলো আমরা দেখছি প্রভিশনগুলো হয়ে গেছে, আমরা ইলেকট্রিক পোলগুলো বসাবো। আর্থিক জটিলতা, কাজের ধীরগতি, এসব অভিযোগ কাটিয়ে এই প্রকল্পে আর কোনো বাধা নেই বলছে প্রকল্প সংশ্লিষ্টরা। এই পথ নগরবাসীকে দেখাচ্ছে নতুন আলোর দিশা। কর্তৃপক্ষ বলছে সব শঙ্কা কাটিয়ে হয়তো আসছে বছর মাঝামাঝিতেই
নতুন এক স্বপ্ন দুয়ার খুলবে এই নগরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিল ও ক্রোয়েশিয়া খেলাকে কেন্দ্র করে সাভারে ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরগঞ্জের যুবকের। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। নূর মোহাম্মদের তথ্য ও মোহাম্মদ শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। সন্তান হারানোর আর্তনাদ দিয়ে ভারী হয়ে উঠেছে পরিবেশ। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরের মধ্য পৈলানপুর গ্রামে চলছে শোকের মাতম। বাবা ভিডিও কল দিছে, আর আমার বাবা কল দিছে না। আমার বাবার এত মোবাইল নাই, কোন বেড়া এত মোবাইল আমি জানি না। 12:16 খবর আসে যে তাকে মেরে ফেলছে। এটা সুস্থ বিচার চায়, আমার মায়ের বাসি চায়, আমার তাদের বাসি চায়। শুক্রবার রাতে সাভারের ডগরমোড়া এলাকায় ব্রাজিল ক্রোয়েশিয়ার খেলা দেখছিলেন সমর্থকরা। এ সময় ব্রাজিলের পরাজয়কে কেন্দ্র করে দুদল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন কারখানা শ্রমিক হাসান। হাসান নাকি বলতেছে যে ব্রাজিল গোল খাইছে, এখন ভালো হয়েছে, এই কথা বলছে। আরে 7-8 জনে মিলে তাকে ছুরি আঘাত করে। আমরা দেশেরও টিম নাই, আমরা কোনো উপকারে আসে নাই, তো আমরা কেন খামাখা আপুসে নিজেরা মর। খেলাটা খেলার ভিতরে সীমাবদ্ধ থাকুক, এটা তো মার্ডার হওয়ার তো মনে করেন এটা জঘন্য হয়ে গেছে, এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ছুরিকাঘাতে সে প্রথমে গুরুতর আহত হয়, পরবর্তীতে এনাম মেডিকেলে নেওয়ার পরে সে মৃত্যুবরণ করে। পুলিশি সকল সহায়তা করার জন্য আমরা তাদের কাছে আসছি এবং এই সহায়তা অব্যাহত থাকবে। নিহত হাসান সাভারের একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বাগেরহাটে প্রকাশ্যে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চা দোকানি পলাতক রয়েছে। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তুচ্ছ ঘটনার জেরে মাত্র 14 বছর বয়সেই প্রাণ হারালো টুটুল হাওলাদার। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। কয়েকদিন আগে মোরেলগঞ্জের গুলিশাখালী গ্রামে বাঘ প্রতিবন্ধী রুবেল সমাদ্দারের চায়ের দোকানে বসেছিল টুটুল। এ সময় তাকে ইশারায় ডাক দেয় রুবেল, কিন্তু তাতে সাড়া না দেওয়ায় টুটুলের গায়ে পানি ছিটিয়ে দেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাঘ বিতণ্ডা থেকে হাতাহাতিও হয়। শুক্রবার আবারও রুবেলের দোকানে বসলে সুযোগ বুঝে প্রকাশ্যে টুটুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে ইতোমধ্যে অভিযান চলছে। এই হত্যাকাণ্ডটি যে ঘটিয়েছে তাকে ইতিমধ্যে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহত টুটুল বাবার সঙ্গে দিনমজুরে কাজ করত। সময় সংবাদ, বাগেরহাট। বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে IMF এর প্রতিনিধি দল দেশের অর্থনীতির প্রশংসা করেছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2022 উপলক্ষে সেমিনার ও সমাপনী সম্মাননা অনুষ্ঠানে কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ভ্যাট ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে, এতে হয়রানি কমবে। এ সময় FBCCI সভাপতি অভিযোগ করে বলেন, কর আদায়ে হয়রানির শিকার হন গ্রাহকরা। কর ব্যবস্থাপনা সহজ করতে NBR কাজ করছে বলে জানান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী 9টি প্রতিষ্ঠানকে সনদ ও পুরস্কার দেওয়া হয়। জেলা পর্যায়ে 120টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় NBR। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশের অগ্রগতি অর্থনৈতিক অবস্থাকে অসামান্য বলে মত দিয়েছে IMF এর প্রতিনিধি দল। IMF থেকে যারা আসছেন এখানে আমাদের স্ক্রুটিনি করার জন্য অথবা দেখাশোনার জন্য অথবা আমাদের কোথায় আছি, কোন স্টেজে অর্থনীতির কোন ধারায় আমরা আছি, কোন জায়গায় আছি, সে দেখার জন্য এসেছিলেন। তারও প্রাণ খুলে মন খুলে তারাও বলে গেছেন যে বাংলাদেশের যে অগ্রগতি, যে অর্জন, এটা অসামান্য। এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার। নরওয়ের অসলো টাউন হলে এই পুরস্কারের আসর বসে। প্রতিবছর 10 ডিসেম্বর নোবেল পুরস্কার প্রদান করা হয়। মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখায়
2022 সালে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়া ও ইউক্রেনের দুটি মানবাধিকার সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগত বছরগুলোর নোবেল বিজয়ীরাও। এদিকে দুই বছর করোনার বিরতির পর পদার্থ, রসায়ন, সাহিত্য সহ অন্যান্য শাখার নোবেল বিজয়ীরা সুইডেনের স্টকহোমে সিটি হলে নোবেল ভোজ সভায় জড়ো হতে শুরু করেছেন। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাত এমপির পদত্যাগের ঘোষণা আর দশ দফায় শেষ হল ঢাকায় বিএনপির গণসমাবেশ। দাবি আদায়ে মাঠে থাকবে প্রত্যয়। 13 ও 24 ডিসেম্বর সারা দেশে গণমিছিল। পাল্টা শোডাউনে আওয়ামী লীগ, বিরোধীদের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে সমাবেশ। সংসদ থেকে পদত্যাগ বিএনপির রাজনৈতিক স্ট্যান্ড বাজিয়ে বললেন নেতারা। এবং বিএনপি জামায়াত জোটের জ্বালাও পোড়াওয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন অগ্নিদগ্ধরা। চান শাস্তি, জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি 77-এ গণফাঁসির শিকার সেনা পরিবারের। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।